3 ঘন্টা ফিল্ডে কাজ, 1 ঘন্টা অফিসে কাজ। আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে আমাদের মহল্লার একটা বাসার ছাদের থেকে একটা অস্থির একটা ভিউ দেখাবো। চলেন যাই, দেখা যাক। এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করাইল বস্তি, না বন্ধু? এই যে করাইল বস্তি দেখতে পাচ্ছেন। আরে ভাই, আজকে বাসার ছাদের থেকে আপনাদেরকে দেখাবো অনেকগুলি একসাথে মহল্লা দেখাবো আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের, বিশ্বেরও বলতে পারেন বাংলাদেশের অনেক বড় একটি ইয়ে, এটা কি করাইল বস্তি বলে? হ্যাঁ, করাইল বস্তি। এটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বস্তি, এটা অনেক বড়, ওই দিক থেকে অনেক বড়। ওই যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গুলশান 2, ওই সাইডে হচ্ছে গুলশান 2, আর এটা হচ্ছে করাইল। এই যে এদিক দিয়ে বিশাল বড়, আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট ঘর, এদিকে কোটি কোটি মানুষ বাস করে, অনেক হিউজ পরিমাণ অনেক মানুষ থাকে এখানে। সো আজকে হচ্ছে 11ই রমাদান, আজকে আমরা উঠলাম বাসার ছাদে আপনাদেরকে দেখানোর জন্য। সো আমাদের মহল্লা থেকে করাইল পুরা স্পষ্ট দেখা যায়, আর ওই সাইডে আছে গুলশান 2। এটা হচ্ছে গুলশান 1, আর এই হচ্ছে আমাদের মহল্লা। এই মহল্লাতে আমরা থাকি, ওই সাইডে হইলো ওয়্যারলেস গেট। এদিকে একটু খারাপ হইতে পারে, এদিকে সূর্য আছে, পুরো সূর্যের বিপরীত সাইড এর জন্য। এই যে মহল্লাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আকিসপাড়া, আমরা এই মহল্লাতেই থাকি। এই যে এটি হচ্ছে আকিসপাড়া। ওইগুলি হচ্ছে ছাদের উপরে গাছ, এই গাছটা মরে গেছে, আম গাছ। আরও আছে এই পাশে জাম্বুরা গাছ ছাদের উপরে। বৃষ্টি হওয়ার কারণে সকল গাছ একদম সুন্দর শস্যশ্যামল মূলে একদম সবুজ হয়ে গেছে, নতুন পাতা, এর জন্য গাছগুলি আরও অস্থির, অনেক সুন্দর দেখা যায়। অনেক সুন্দর বাতাস আছে। আজকে 11ই রমজান,
11ই রমাদান, গাছে ছোট ছোট আম আছে, অনেক সুন্দর আম, অনেক সুন্দর আম ধরছে। বাসার ছাদের উপরের গাছ অনেক সুন্দর আম ধরেছে। ছোট ছোট আম, এটি হচ্ছে গুলশান দুই, এটি হচ্ছে গুলশান দুই, আর এটা হচ্ছে কড়াই। অনেক সুন্দর একটা ভিউ, উপর দিয়ে প্লেন যাচ্ছে আকাশে, তো গাইস আমাদের ভিডিও বানানো শেষ। আমাদের চ্যানেলটি নতুন, আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নতুন আমাদের চ্যানেলটি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, আর আপনারা কমেন্টে জানাইতে পারেন আমাদের ভিডিওগুলি কেমন হয়। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই হচ্ছে আমার বন্ধু রাফি। আরে যা।